এটা আমাদের পায়ের নখ থেকে মাথা চুল পর্যন্ত হেলদি রাখে। যদি শরীরে ক্যালসিয়াম ভিটামিনের অভাব হয়, হাড়ের জয়েন্টে ব্যথা অনুভব হয়, তাহলে এই পাউডার নিয়মিত সেবনে ব্যথা দূর হয়। শরীরে আয়রনের অভাব হলেও এই পাউডার আয়রনের অভাব দূর করে। এটা একটা রামবান নুস্কা, যেটা ঘরে সহজেই বানানো যেতে পারে। এটা দুধের সাথে মিশিয়ে কিভাবে খাবেন সেটা ঠিক সময়ে আমি বলে দেব, যাতে করে এই ড্রিঙ্কস পান করে পুরো লাভ ওঠাতে পারেন। নমস্কার, কৃষ্ণ ভিলেজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। যদি এখনও পর্যন্ত আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন, যাতে করে এইরকম ইনফরমেটিভ ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পান। এই হেলথ পাউডার বানানোর জন্য যে সমস্ত ড্রাই ফ্রুট আমি ব্যবহার করছি, সেগুলিকে প্রথমে হালকা করে ভেজে নিতে হবে, কারণ বর্ষাকালে যে ময়েশ্চারাইজার থাকে সেটা চলে যাবে আর ড্রাই ফ্রুটের নিজস্ব স্বাদ বেরিয়ে আসবে। সর্বপ্রথম গ্যাসের ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি আর গ্যাসটাকে লো ফ্লেমে রেখেছি। কড়াইয়ের মধ্যে প্রথমে তেল বা ঘি ছাড়া যে ইনগ্রিডিয়েন্টস নিচ্ছি সেটা হচ্ছে মাখানা। এখানে আমি 2 কাপ মাখানা নিয়েছি। যদি ওজনে বলি তাহলে বলতে হবে 60 গ্রামের আশেপাশে হবে। এটা প্রথমে আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি। এই মাখানার মধ্যে ভরপুর পরিমাণে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম ও কপার থাকে, তাই আমাদের চুলের স্বাস্থ্যের জন্য এই মাখানা বিশেষভাবে উপকারী। এছাড়া এই মাখানার মধ্যে অ্যান্টি এজিং প্রপার্টি থাকে। এটা খেলে আমাদের হজম শক্তির উন্নতি হয় আর তার সাথে সাথে সুগার কন্ট্রোল হয়। যেহেতু ক্যালসিয়ামে ভরপুর, সেহেতু এটি হাড় মজবুত করতে সাহায্য করে, বিশেষ করে পায়ে ঝিনঝিনি ও জ্বলন ঠিক করে। যারা ডিপ্রেশনে ভোগেন এবং রাতে ভালো ঘুম হয় না, তারা এটি নিয়মিত সেবন করলে ডিপ্রেশনের হাত থেকে মুক্তি পাবেন ও রাতে ভালো ঘুম হবে। এটি খেলে স্ট্রেস ও শরীরে কোনো রকম ব্যথা না থাকার কারণে হামেশা ফুর্তি অনুভব হয়। মাখানায় প্রোটিন ও ফাইবার ভরপুর মাত্রায় থাকে, সেই জন্যে পেট পরিষ্কার হয় এবং ওজন কমাতে সাহায্য করে। মাখানা রোস্ট হয়ে গেছে। এটি রোস্ট হতে 2.5 থেকে 3 মিনিট সময় লাগলো। মাখানা নামিয়ে পাত্রের মধ্যে ঠান্ডা হতে দেব। ওই একই কড়াইয়ের মধ্যে নিচ্ছি 1/2 কাপ আলমন্ড বা কাঠবাদাম। বাদামে থাকে ভরপুর মাত্রায় ভিটামিন, মিনারেল ও ফাইবার। কাঠবাদাম আমাদের ব্লাড সুগার কমাতে সাহায্য করে, হাড় মজবুত করে ও কোলেস্ট্রল কমাতে সাহায্য করে, এই কারণে আমাদের হাড় ভালো থাকে, সাথে ব্রেন, চুল এবং স্কিনও ভালো থাকে। এটাকেও 2.5 থেকে 3 মিনিট ড্রাই রোস্ট করলাম। এটাকেও একটা আলাদা থালার মধ্যে রেখে ঠান্ডা হতে দেব। এবারে নিচ্ছি 1 কাপ ভাজা ছোলা। এই ভাজা ছোলা রক্তে হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখে এবং চুলের স্বাস্থ্যের উপকার করে। এটাকে আমি 1.5 থেকে 2 মিনিট ড্রাই রোস্ট করব। এটা যেহেতু আগে থেকে রোস্ট করা আছে, সেই জন্য অল্প রোস্ট করলেই হবে। রোস্ট করা হয়ে গেছে। এবার নামিয়ে বাদামের প্লেটে একসাথে ঠান্ডা হতে দেব। এবার দেব 1/2 চামচের পোস্ত। পোস্ততে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, থাইমিন ও ম্যাগনেসিয়াম আছে। বিশেষ করে এর মধ্যে আছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড খুব কম খাবারে পাওয়া যায়, তাই পোস্ত আমাদের খাওয়া অবশ্যই দরকার। এটাও আমি ভেজে নিয়েছি। ধোঁয়া উঠলে বুঝতে হবে হয়ে গেছে। ভাজা পোস্তটাও আমি বাদাম ও ছোলার থালায় রাখব। এইগুলো যথেষ্ট গরম আছে,
তা এগুলোকে ঠান্ডা হতে দেব। এখন আমি 15 থেকে 16টা ড্রাই খেজুর বা খুরমা খেজুর নিচ্ছি। এই খেজুরের বীজগুলি আমি ছুরির সাহায্যে কেটে আলাদা করে নেব। এইভাবে সবগুলো করে নেব। বীজগুলি আমি আলাদা করলাম এই কারণে, কারণ বীজগুলি কোনো প্রয়োজন নেই এবং মিক্সিতে পাউডার হতেও সুবিধা হবে। এই রেসিপিটির জন্য যতগুলি ইনগ্রিডিয়েন্টস দরকার সবগুলি ড্রাই চাই, তাছাড়া কিন্তু পাউডার হবে না। সমস্ত খেজুর আমার কাটা হয়ে গেছে। এখানে আমি একটি মিক্সিং জার নিচ্ছি, এর মধ্যে প্রথমে দিচ্ছি মাখানা যেটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এটা আমি গুঁড়ো করে নেব। মাখানা গুঁড়ো হয়ে গেছে। মাখানা গুঁড়ো হওয়ার পর যে জায়গাটা খালি হয়েছে সেই জায়গার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম, পোস্ত ও ছোলা। এবং সবগুলোকে একসাথে গুঁড়ো করে নেব। সবগুলো গুঁড়ো হয়ে গেছে। এটা একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে দেব। এখন আমি বীজ বের করা শুকনো খেজুরটা গুঁড়ো করে নেব। খেজুরগুলো গুঁড়ো হয়ে গেছে। এখানে আমি 4টি মিশ্রি দিচ্ছি। মিশ্রির পরিবর্তে চিনিও দেওয়া যেতে পারে, তবে মিশ্রির মধ্যে যেহেতু স্বাস্থ্য উপকারী গুণ আছে সেই জন্য আমি মিশ্রিটাই ব্যবহার করছি। এবার আমি গুঁড়ো করে নেব। মিশ্রিটা গুঁড়ো করা হয়ে গেছে, এখন একসাথে মিশিয়ে নেব। যদি কেউ সুগারের পেশেন্ট হন তাহলে মিষ্টিটা দেবেন না কিংবা কম দেবেন। একটা বয়ামের মধ্যে এইভাবে যদি এয়ার টাইট করে রাখা যায় তাহলে 2 থেকে 3 মাস এটা ব্যবহার করা যেতে পারে। এক গ্লাস উষ্ণ দুধের সাথে 1 চামচ পাউডার মিশিয়ে নেব। এটা সকালে কিংবা বিকালে খাওয়ার 1 ঘন্টা পর খাওয়া যেতে পারে, তাহলে পুরো লাভ পাওয়া যাবে। আজকে রেসিপিটা তো আপনারা দেখলেন, এটা কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের পর্বটা এখানেই শেষ হলো, আবার দেখা হবে অন্য কোনো দিন নতুন ধরনের কোনো পর্ব নিয়ে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।